পঁচিশে বৈশাখ একদম ঠিক। আচ্ছা, 1861 সালে সেলেক্ট মেয়ে, সাতই মেয়ে বাংলার 25শে বৈশাখ জন্মগ্রহণ করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম কি ছিল কে বলতে পারবে? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। আর রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ের নাম কি ছিল কে জানে? আচ্ছা, আমি বলে দিচ্ছি, রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ের নাম ছিল সারদা দেবী। তিনি উপন্যাস রচনা করেছেন, গল্প লিখেছেন, অনেক গান লিখেছেন, তিনি আবার ছবি আঁকতে পারতেন ভালো, আবার ভালো গায়কও ছিলেন, তাহলে উনি অনেক কিছু একসাথে করতে পারতেন। আর রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছিলেন নোবেল প্রাইজ, কে কে জানে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রাইজ পেয়েছিলেন কে কে জানে? এটা শুনেছে আগে? আচ্ছা, কি 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 লিখে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রাইজ পেয়েছিলেন সেটা কি বলতে পারবে? রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন গীতাঞ্জলি এবং সেই জন্য তিনি পেয়েছিলেন নোবেল প্রাইজ।